ফ্রেন্ডস, যারা খুবই রোগা এবং পাতলা, যাদের খিদে খুবই কম, যারা ভালো খাওয়া দাওয়া করেও মোটা হতে পারছেন না, এবং যারা ওজন বাড়ানোর জন্য অনেক কিছু ইউজ করেও কোনো রকম ফল পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এমন একটা বডি গ্রো পাউডারের ব্যাপারে আলোচনা করব, যেটার ব্যবহারে খুব তাড়াতাড়ি মোটা হতে পারবেন, ওয়েট বাড়াতে পারবেন এবং খিদে বাড়াতে পারবেন। তো এই বডি গ্রো পাউডারটার কী কাজ, কখন এবং কীভাবে খেলে সবচাইতে বেস্ট রেজাল্ট পাবেন, কারা কারা খেতে পারবেন এবং এই বডি গ্রো পাউডারটার মধ্যে কোনো রকম সাইড এফেক্ট আছে না নেই, এই সমস্ত ব্যাপারে জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। সো কথা কম কাজ বেশি, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 100% হনেস্ট রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস, বিউটি টিপস, অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আর্টেক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওতে আমি যে বডি গ্রো পাউডারটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইন্ডিউরা মাস ওয়েট গেনার পাউডার। এটা 500 গ্রাম এবং 1 কেজি ওয়েটের মধ্যে অ্যাভেলেবেল আছে। ইন্ডিউরা মাস 3 ধরনের ফ্লেভারের মধ্যে আছে। ইন্ডিউরা মাস ওয়েট গেনের ব্যাপারে আপনারা সবাই জেনে থাকবেন। এই প্রোডাক্টটা 1996 সালে তৈরি করা শুরু করে এই কোম্পানি, তখন থেকে আজ পর্যন্ত কন্টিনিউ প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছে। এই ইন্ডিউরা মাসের কাজ এবং দাম দেখে বেশিরভাগ মানুষ এটা ইউজ করে থাকেন। যারা খুবই রোগা এবং পাতলা এবং যাদের খিদে খুবই কম, তারা খুব তাড়াতাড়ি ওজন বাড়ানোর জন্য এটা খেয়ে থাকেন। ফ্রেন্ডস, আমাদের বডি তখনই হয় যখন আমরা হেলদি ডায়েট করি, প্রপার রেস্টে থাকি এবং যখন আমরা প্রতিদিন এক্সারসাইজ করি। ফ্রেন্ডস, যখন আমরা খাওয়া দাওয়া করেও ঠিকমতো ক্যালোরি না পাই, তখন আমরা ইন্ডিউরা মাসের মতো বিভিন্ন প্রোডাক্ট দিয়ে ওজন বাড়ানোর চেষ্টা করি। তো সত্যি কি ইন্ডিউরা মাস ওজন বাড়াতে সাহায্য করে? যখন আমরা শরীরের জন্য প্রয়োজনের থেকে বেশি ক্যালোরি গ্রহণ করি, তখন আমাদের ওয়েট বাড়তে শুরু করে। ফ্রেন্ডস, ইন্ডিউরা মাসের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো আছে সেগুলো কিন্তু সবই হার্বাল এবং আয়ুর্বেদিক, তাই এই প্রোডাক্টটা ইউজ করলে আপনাদের শরীরে কোনো রকম ক্ষতি বা সাইড এফেক্ট হবে না। ফ্রেন্ডস, যখন আপনারা ওজন বাড়ানোর জন্য কোনো প্রোডাক্ট কিনেন, কেনার আগে সেটা কিভাবে খাবেন অবশ্যই কিন্তু জানা দরকার। কারণ যদি আপনারা সেই প্রোডাক্টটা ঠিক সময় ব্যবহার না করেন, তাহলে সেটা তেমন কাজ নাও হতে পারে। এজন্য অনেকেই বলে থাকেন যে এই প্রোডাক্টটা কোনো কিছুই কাজে আসে না। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে কোনো প্রোডাক্ট লং টাইম ইউজ করা শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। তাই আপনারা যদি খুব তাড়াতাড়ি মোটা হতে চান, ওজন বাড়াতে চান, বডি গ্রো করতে চান এবং খিদে বাড়াতে চান, তাহলে এই ইন্ডিউরা মাস পাউডারটা কোনো কিছু কাজ করার পরে সঠিকভাবে খাওয়া দরকার। ফ্রেন্ডস, এই ইন্ডিউরা মাস পাউডারটা প্রথম যখন খাওয়া শুরু করবেন, সকালে এবং সন্ধ্যায় কোনো কিছু কাজ করার পরে 2 থেকে 3 চামচ দুধ অথবা জলের সাথে মিক্সড করে খেলে খুব ভালো রেজাল্ট পাবেন। এই ইন্ডিউরা মাস পাউডারটা 15 দিন খাওয়ার পর যদি আপনার হজম ঠিক মতো হয়, তাহলে এটা আপনারা দিনে 3 বারও খেতে পারেন। ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, দুপুরে খাবার পরে এবং রাত্রে শোবার আগে এটা কখনই খাবেন না। এই ইন্ডিউরা মাস পাউডারটা 15 বছর বয়স থেকে 40 বছর বয়সে সব ছেলে ও মেয়েরা ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, এই ইন্ডিউরা মাস পাউডারটা যদি আপনারা নিয়মিত খান, তাহলে শরীরের ওজন বাড়াতে সাহায্য করবে, আস্তে আস্তে খিদে বাড়াতে সাহায্য করবে, খুব অল্প সময়ে আপনাকে মোটা বানাতে সাহায্য করবে এবং আপনাদের বডি গ্রো করতে সাহায্য করবে। তো যারা খুব বেশি পরিশ্রম করেন, তারা যদি এই ইন্ডিউরা মাস পাউডারটা রেগুলার খান, তাদের শরীরে কোনো রকম ক্লান্তি ভাব থাকবে না। ফ্রেন্ডস, ইন্ডিউরা মাস পাউডারটা সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট, তাই এই পাউডারটার মধ্যে কোনো রকম কেমিক্যাল, স্টেরয়েড ইউজ করা হয় না। ইন্ডিউরা মাস পাউডারটা প্রাকৃতিকভাবে ওজন বাড়াতে সাহায্য করে, তাই যারা ওজন বাড়াতে চাইছেন তাদের জন্য এই পাউডারটা খুবই ইফেক্টিভ হবে। ফ্রেন্ডস, ইন্ডিউরা মাস পাউডারের মধ্যে খুব কম পরিমাণে সুগার ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো। আপনাদেরকে আরও একটা কথা মনে রাখতে হবে, এই ইন্ডিউরা মাস পাউডারটাকে 3 মাসের বেশি কেউ ইউজ করবেন না। এই পাউডারটাকে যদি কেউ লং টাইম ইউজ করেন, তাহলে কিন্তু শরীরের অনেক সাইড এফেক্ট হতে পারে। এই পাউডারটাকে বহুদিন ধরে ইউজ করলে হরমোনের সমস্যা হতে পারে, আপনার সেক্সের সমস্যাও হতে পারে, ব্লাড সুগারের সমস্যাও হতে পারে এবং বেশি দিন ইউজ করলে আপনার ডায়াবেটিসের সমস্যাও হতে পারে। যারা দিনে কোনো কিছুই কাজ করেন না অথবা যারা জিম বা এক্সারসাইজ করেন না, তো তাদের পক্ষে এই ইন্ডিউরা মাস পাউডারটা ক্ষতিকর হতে পারে। ফ্রেন্ডস, এই সমস্ত কথা মাথায় রেখে তবেই কিন্তু এই পাউডারটা খাওয়ার চেষ্টা করবেন।
তো আজকে আমি আলোচনা করলাম ইন্ডিয়া মাস ওয়েট গেনার বডি গ্রো পাউডারের ব্যাপারে। এই ধরনের হেলথ টিপস ও বিউটি টিপস পেতে আর্টিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। এই ভিডিওটাকে দেখার পর যদি আপনাদের 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এই প্রোডাক্টের ব্যাপারে জানতে পারে। আপনাদের মনে যদি কোনোরকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস, আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সবাইকে ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।